1924 সালে তারাশের জমিদার শ্রী বনমালী রায় কর্তৃক পাবনা শহরে বিএল এলিয়ট টেকনিক্যাল স্কুল নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। ১৯৬০-এর দশকে তৎকালীন পাকিস্তান সরকারের পঞ্চম বার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের বহু জেলাতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তারই অংশ হিসাবে পাবনা জেলাতে ১৯৬২ সালে উক্ত টেকনিক্যাল স্কুলটি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যেখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত সেখানে ১৯৭০ সালে ১০ই জানুয়ারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের উত্তর পশ্চিম পার্শ্বে ইসামতী নদীর উপকণ্ঠে এক নিরিবিলি মনোরম পরিবেশে ৩০ একর জমির উপর বর্তমান ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করে ইহার ঐতিহাসিক অগ্রযাত্রা ত্বরান্বিত করা হয়। নির্মাণ কাজ সমাপ্তির পর তিনটি টেকনোলজি নিয়ে ১৯৭৮ সালে নতুন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হয়। এরপরে যুগের চাহিদা অনুসারে পর্যায়ক্রমে আরও বেশ কিছু টেকনোলজি খোলার কারণে এই কারিগরি বিদ্যাপীঠে বর্তমানে ৯টি টেকনোলজি চালু রয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৯টি টেকনোলজিতে দুই শিফটে প্রায় ৬,০০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। উক্ত কারিগরি বিদ্যাপীঠে প্রতি বছর প্রায় ১৫০০ জন ছাত্রছাত্রী ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম শেষ করে দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ক্যাম্পাস লাইফটা ছিল অন্যরকম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসের সাথে, হাজারো ভালো লাগা মিশে আছে এই সুন্দর ক্যাম্পাসটির প্রতিটি কোণায়। ক্যাম্পাসে দুষ্টুমি যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। ক্লাসের ফাঁকে সকলে একত্রিত হয়ে কতই না দুষ্টামি করতাম, মসজিদের পাশে পুকুর পাড়ে বা মাঠে বসে বন্ধুদের সাথে কত গল্পের আসর জমে উঠত যা আজীবন রয়ে যাবে স্মৃতির পাতায়। একজনকে ডাব গাছে উঠিয়ে দিয়ে সবাই নিচ থেকে চিল্লা চিল্লি, কেউ বলে বেশ কয়েকটা পার, আবার কেউ বলে ভাই দ্রুত পেরে নেমে পড়, স্যার দেখলে খবর আছে, একটা ডাব ছিঁড়ে নিচে ফেলার সাথে সাথেই আনন্দে কতই না লাফালাফি। ক্যাম্পাস ছুটির দিনও সবাইকে মিথ্যা বলে ডেকে এনে যে আড্ডায় মেতে ওঠা হতো তা কখনো ভোলার নয়। ক্লাসের সবার সাথে কথা বলে যখন ক্লাস অটো ছুটি দিয়ে দেওয়া হতো তখন সবাই কতই না খুশি হতাম। অটো ছুটি শেষ করে ক্লাসে গেলে যখন স্যার এসে ধরতো তখন সব দোষ ক্যাপ্টেনের, অটোছুটি দেওয়ার জন্য যে স্যারের কতই না বকুনি খেতাম। এত কিছুর পরেও ক্লাস শেষে মুখে একরাশ হাসি নিয়ে একসাথে হাঁটতে হাঁটতে আমরা ক্যাম্পাস থেকে প্রস্থান করতাম। ক্লাসের সব থেকে ভালো বন্ধু, কিন্তু হঠাৎ করে ছোট কোনো বিষয় নিয়ে শুরু হয়ে যেত রাগারাগি বা মারামারি, সেই মারামারি দেখে আবার কেউ কেউ প্ল্যানিং করতেও রেডি হয়ে যেত, এসে আগে দুইজনকে আলাদা করে তারপর টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে গিয়ে পুকুরের পানিতে চুবানো। আবার নিজ দায়িত্বে তাকে উদ্ধার করা, আসলে এ কোনো বিদ্বেষ নয়, এটাই আমাদের বন্ধুত্ব। অনেক সময় আমাদের অধৈর্য মন যেন আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় থাকতেই চায় না, সবাই মিলে প্ল্যানিং করি ক্লাস ফাঁকি দেওয়ার, ক্যাম্পাসের মেন গেট বন্ধ বা মিছিলের জন্য বের হওয়া যাবে না, সমস্যা কি, আছেই তো আমাদের সেই চিরচেনা শর্টকাট প্রাচীর টপকানো, এতেও যেন আলাদা এক মজা, কেউ কেউ তো প্রাচীরে উঠেও ভয়ে লাফ দিতে পারত না।
হুট করে সবাইকে নিয়ে প্ল্যানিং করা যে প্র্যাঙ্ক করা হবে। তো মিথিলাকে বলা হলো তোকে দিয়ে হৃদয়ের সাথেই করা হবে আমাদের প্র্যাঙ্ক, দেখি ওর ফিলিংস কি। যেই বলা সেই কাজ, ফোন দিয়ে হৃদয়কে আসতে বলা। সময় মতো সবাই চলে আসলো। হুট করে শত্রুর থেকে প্রপোজাল, হৃদয় তো লজ্জাই শেষ, পরে গিয়ে প্র্যাঙ্ক ছিল বলে সবাই মিলে মজায় মেতে ওঠে। আরো কত শত আবেগময় স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসের সাথে, যা বলে শেষ করা যাবে না। হয়তো এমন মজায় আর কখনোই মেতে ওঠা হবে না। কত কিছু যে এখান থেকে শিখেছি, যার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো যোগ্যতা আমাদের নেই। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। तेरे जैसा यार कहाँ, कहाँ ऐसा यार आना। मेरे दिल की ये दुआ है, कब
भी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिल कभी न आए। तेरे संग जीना यहाँ, तेरे संग मर जाना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार।